নমস্কার কিছুক্ষণ আগেই তিস্তার ব্যারেজ থেকে চার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার ফলে তিস্তা নদীতে হু হু করে জলস্তর বাড়তে শুরু করেছে নদীর আশেপাশের এলাকাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনও কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় জাঁকিয়ে শীত পড়বে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন গত বছরের চারে অক্টোবর সিকিম থেকে জল নেমে বিধ্বংসী বন্যা হওয়ার কারণে বহু সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় ভারতীয় সেনাবাহিনীর একাধিক জওয়ানের অস্ত্রশস্ত্র ভেসে গিয়েছে সেই সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ার ফলে তারই খোঁজে কালীঝোড়া বাঁধ থেকে চার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তবে যেই সমস্ত গোলা বারুদ এখনও পর্যন্ত উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়নি সেইগুলি উদ্ধারের জন্য সেনাবাহিনী তিস্তার পারে নেমে পড়েছেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমজির চক্রবর্তী জানিয়েছেন তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো এবং পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এদিকে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশে জানুয়ারি বুধবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া জানিয়েছে আগামী কয়েকদিন সকালের দিকে শহর কলকাতা ও একাধিক জেলায় মেঘলা আকাশের সাথে সাথে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটও থাকবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ